হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, দিনে 3 থেকে 4 কাপ কফি পান করেন কি? খুব সাবধান, স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। বন্ধুরা, অফিসের কাজের ফাঁকে কিংবা একটু ক্লান্তি বোধ হলেই এনার্জি বাড়াতে এবং শরীরকে সতেজ করে তুলতে আমরা অনেকে কফি পান করে থাকি। অনেকের আবার দিনে 5 থেকে 6 কাপ কফি সেবনের অভ্যাস থাকে। কফি আমাদের তরতাজা করে তুলতে পারে ঠিকই, কিন্তু মাত্রা অতিরিক্ত কফি সেবন আবার বিপদ ডেকে আনতে পারে। কফিতে যেমন নানান উপকারিতা বর্তমান, ঠিক তেমনই অতিরিক্ত কফি সেবন ডেকে আনতে পারে নানান শারীরিক সমস্যা। বন্ধুরা, চলুন আজকের এপিসোডে জেনে নেই অত্যাধিক কফি সেবনের ফলে শরীরের কী কী ক্ষতি হতে পারে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টস আমাদেরকে অনুপ্রাণিত করে। বন্ধুরা, পরিমিত মাত্রায় কফি সেবন উদ্বেগ কমাতে সহায়তা করে, কিন্তু মাত্রা অতিরিক্ত কফির সেবন ঠিক উল্টো প্রভাব ফেলে, অর্থাৎ উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। অত্যধিক পরিমাণে কফি পান করার ফলে উদ্বেগ বাড়তে পারে, এর ফলে আপনার বিরক্তি বোধও বাড়তে পারে। অলসতা প্রতিরোধ করার সবথেকে কার্যকর উপায় হলো কফি, তাই চাকুরিজীবীদের মধ্যে অনেকেরই কফি হলো বেস্ট ফ্রেন্ড। তবে অতিরিক্ত ক্যাফেন সেবন অনিদ্রার কারণ হয়ে যেতে পারে, বিশেষ করে রাত্রের দিকে কফি পান করলে ঘুমের সমস্যা হতে পারে, যার ফলে অনিদ্রার সমস্যাও দেখা দিতে পারে। অনেকে মলত্যাগ প্রক্রিয়া সহজ করার জন্য সকালবেলা কফি খেতে পছন্দ করেন। কফি গ্যাস্ট্রিন নামক একটি হরমোন নিঃসরণে সহায়তা করে, যা কোলনের কার্যকলাপে আরও গতি বৃদ্ধি করে। তবে অতিরিক্ত কফি সেবনের ফলে পেটের বিভিন্ন সমস্যা হতে পারে। অতিরিক্ত কফি সেবনের ফলে রক্তচাপ ওঠানামার সমস্যা দেখা দিতে পারে। উচ্চ রক্তচাপ সময়ের সাথে সাথে ধমনী ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে, এর ফলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থেকে থাকে, তবে ক্যাফিন গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন, কারণ এটি উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে। অতিরিক্ত কফি পান শরীরে উদ্দীপক হিসেবে কাজ করে, যা আপনার হৃদস্পন্দনকে আরও দ্রুততর করতে পারে। ক্যাফিনের উচ্চমাত্রায় গ্রহণ হৃদস্পন্দনে দ্রুততর করে দেওয়ার ফলে বিরক্তিভাব কিংবা উদ্বেগ দেখা দিতে পারে। মাঝে মাঝে পর্যাপ্ত মাত্রায় ক্যাফিনের সেবন মাথা ব্যথার উপসর্গগুলি দূর করতে সক্ষম, তবে মাত্রা অতিরিক্ত ক্যাফিন বিপরীত প্রভাব ফেলতে পারে, এর ফলে মাথা যন্ত্রণা এবং মাইগ্রেনের মতো সমস্যাও দেখা দিতে পারে। যদি প্রতিদিন দুধ, ক্রিম এবং চিনি সহযোগে কয়েক কাপ কফি সেবন করেন, তাহলে ক্যালোরি গ্রহণের মাত্রা বৃদ্ধি পেতে পারে, যার ফলে খুব সহজে ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। এমনকি অতিরিক্ত কফি সেবনের ফলে অনিদ্রা সমস্যা দেখা দেয়, যা ওজন বৃদ্ধির জন্য দায়ী হতে পারে। চা, কফি এবং অন্যান্য ক্যাফিনযুক্ত পানীয় এনার্জির মাত্রা বৃদ্ধির জন্য অত্যন্ত জনপ্রিয়। তবে অতিরিক্ত ক্যাফিনের সেবন কিন্তু বিপরীত প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে যে ক্যাফিনের সেবন বেশ কয়েক ঘন্টার জন্য সতেজতা এবং এনার্জি যোগান দিতে সক্ষম, তবে ক্যাফিনের প্রভাব কমে যাওয়ার পরবর্তী সময়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ক্লান্তির অনুভূতি হয়। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন। এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে আর আপনার পরিচিত মানুষেরাও উপকৃত হবে, সচেতন হবে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।